আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। করোনা ভাইরাসের মধ্যে বাড়িতে থাকো, নিরাপদে থাকো এই আশা করি। আজ প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ শাহেদ আলী, সহকারী শিক্ষক ও গ্রন্থাগার তত্ত্ব বিজ্ঞান, মেলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়ি মেলা। আমি তোমাদের নবম ও দশম শ্রেণী পৌরাণীয় নাগরিকতা বিষয়ে ক্লাস নেব, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আজ আমি তোমাদের ক্লাস নেব পৌরাণীয় নাগরিকতা বিষয়ে প্রথম অধ্যায়। প্রথমেই আমি আলোচনা করব পরিবার কাকে বলে। পরিবার বন্ধুরা, তোমরা জানো যে পরিবার কাকে বলে এটা আমরা সবাই জানি, তারপরেও আমাদেরকে ভালো করে পড়ে বলতে হবে, বুঝতে হবে। পরিবার বলতে সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী একত্রে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি পিতামাতা ও অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে। ম্যাকাইভারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। আমাদের দেশে সাধারণত মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি নিয়ে পরিবার গড়ে ওঠে। তবে শুধু একজন মহিলা বা একজন পুরুষকে পরিবার বলা হয় না, মূলত পরিবার মায়া মমতা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত একটি ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। তো বন্ধুরা, আমরা পরিবার সম্পর্কে আলোচনা করলাম, তো এই পরিবারের সংজ্ঞা হিসেবে সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীরা পরিবারকে মূলত তিন ভাগে ভাগ করেছেন। একটা হলো বংশ গণনা নেতৃত্বের ভিত্তিতে পরিবার, পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার। তো বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার সন্তানেরা, পিতামাতার বংশ পরিচয়ে পরিচিত হয় এবং পিতায় পরিবারের কর্তা এবং তিনি পরিবারের নেতৃত্ব নিয়ে থাকেন। অপরদিকে মাতৃতান্ত্রিক মাতার পরিচয়ে সন্তান সন্তানি পরিচিত হয় এবং মাতায় পরিবারের নেতৃত্ব দিয়ে থাকেন। আমাদের দেশে পিতৃতান্ত্রিক পরিবার বেশি, মাতৃতান্ত্রিক পরিবার শুধুমাত্র গারো উপজাতিদের মধ্যে দেখা যায়। তাহলে বংশ গণনা নেতৃত্বের ভিত্তিতে পরিবার হলো পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক পরিবার কেমন, মাতৃতান্ত্রিক পরিবার কেমন, এটা সম্পর্কে তোমরা জানলে। এখন খ নম্বর, পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার কি বা কত প্রকার। পারিবারিক কাঠামোর ভিত্তিতে
পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর একক পরিবার, একক পরিবার ও যৌথ পরিবারিক পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবারকে একক পরিবার ও যৌথ পরিবার এই দুই ভাগে ভাগ করা যায়। একক পরিবারে এখন একক পরিবার কেমন পরিবার? মা বাবা ভাই বোন নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাকে বলা হয় একক পরিবার। তাহলে মা বাবা ভাই বোন নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাকে বলা হয় একক পরিবার। অন্যদিকে যৌথ পরিবার হলো মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাকে বলা হয় যৌথ পরিবার। আমাদের দেশে একক পরিবারে আমাদের দেশে অধিকাংশ পরিবারগুলো একক পরিবার, দিন দিন যৌথ পরিবারের সংখ্যা হ্রাস পাচ্ছে। তারপরে হলো বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কত পরিবার কি? বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার হলো তিন প্রকার। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার হলো তিন প্রকার। এক একপত্রিক পরিবার, এক পত্নী পত্নী পরিবার, এক পত্নী। দুই নম্বর হলো বহু পত্নী, বহু পত্নী পত্নী। তিন নম্বর হলো বহুপতি পরিবার। একপত্নী পরিবারে একজন পুরুষের একজন স্ত্রী থাকে। একপত্নী পরিবারে একজন পুরুষের একজন স্ত্রী থাকে, এরকম পরিবারকে বলা হয় একপত্নী পরিবার। আমাদের দেশে একপত্নী পরিবার বেশি। বহুপতি পত্নী পরিবার, এ পরিবারে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে, এই ধরনের পরিবার আমাদের দেশে খুব কম দেখা যায়। তার তিন নম্বর বহুপতি পরিবার। বহুপতি পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে, এরকম পরিবারকে বহুপতি পরিবার বলে। আমাদের দেশে এরকম পরিবার দেখা যায় না। তো বন্ধুরা, আজকে আমরা যে আলোচনা করলাম পরিবার কি, পরিবারের শ্রেণীবিভাগ, পরিবারের শ্রেণীবিভাগ এবং শ্রেণীবিভাগগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে বলা হলো, তোমরা মনোযোগ সহকারে বাড়িতে পড়বে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের মঙ্গল কামনায় খোদা হাফেজ।